দর্শক রাজধানীর 300 ফিটে চলছে সেনাবাহিনীর অভিযান লাইসেন্সবিহীন আনফিট গাড়ি এবং অবৈধ দ্রব্য বাহন করলেই করা হচ্ছে জরিমানা সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে ওয়ালি সেনাবাহিনীর অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে আর কোন অবৈধ গাড়ি এবং আনফিট গাড়িকে কি জরিমানা করা হয়েছে কিনা জানাবেন রোবা আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে রয়েছে 300 ফিটে যেটি মূলত সামনে পূর্বচলে যে সড়কটিতে আপনি জানেন যে অসংখ্য যানবাহন প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে এই সড়ক দিয়ে একই ভাবে যেভাবে নারায়ণগঞ্জে যাওয়া যায় রূপগঞ্জে নরসিংদী সহ অন্যান্য এলাকাতেও কিন্তু যাওয়া যায় পূর্বচলে অনেক লোকজনও কিন্তু যান একই সঙ্গে আপনি জানেন যে রাত হলেই কিন্তু এই সড়কটিতে এক ধরনের উপদ্রব বাড়ে যারা আসলে বিশেষ করে বাইকে যারা আসেন খুবই দ্রুত গতিতে চলেন অনেকে গাড়ি নিয়ে আসেন বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে নানান ধরনের দুর্ঘটনা ঘটনাও কিন্তু এর আগে আমরা ঘটতে দেখেছি যার ফলে কিন্তু আজকে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন এখানে মূলত উত্তরা ক্যাম্পে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন একই সঙ্গে কিন্তু ট্রাফিক পুলিশের সদস্যরাও কিন্তু রয়েছেন কোনো ধরনের সন্দেহভাজন কোনো গাড়ি বা বাইক দেখলে কিন্তু তারা আসলে এটি অভিযান করছেন এটি মূলত চেক করছেন যে গাড়ির কাগজ ঠিক আছে কিনা ফিটনেস ঠিক আছে কিনা কোনো ধরনের অবৈধ মালামাল আছে কিনা এবং সেটি পেলে কিন্তু তারা আসলে তাদের যেই নিয়ম অনুযায়ী যেই জরিমানা রয়েছে সেটি তারা করছেন এখন পর্যন্ত কত সংখ্যক গাড়ি জরিমানা করেছেন বা কত টাকা সেটাকে এখন পর্যন্ত আমরা নির্দিষ্টভাবে জানতে পারিনি একটু পরে আসলে তারা ব্রিফ করবেন আনুষ্ঠানিকভাবে তখন এটি আসলে আমরা জানব এখন পর্যন্ত কিন্তু আসলে দুরকম আমরা দেখেছি যারা আসলে ফাইন দিচ্ছেন তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কিন্তু এর বাইরে বেশিরভাগ মানুষ যাদের কাগজ ঠিক আছে ফিটনেস ঠিক রয়েছে তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছে তারা বলছেন যে এই সড়ক দিয়ে প্রতিদিনকার তাদের যে যাতায়াত মাঝে মাঝে এরকম অভিযান পরিচালিত হলে সেটি আরও স্বাচ্ছন্দ্য হয় এই যাত্রা আরও নিরাপদ হয় রুবা ওয়ালি আপনাকে ধন্যবাদ